18 মোড়ার ঘন বনাঞ্চল শূন্য হয়ে যাচ্ছে, খোয়াই নদী তার নাব্যতা হারাচ্ছে এবং পাহাড় বৃষ্টির জল ধরে রাখতে পারছে না, ফলে একদা খরস্রোতা খোয়াই নদীতে বালির চর পড়েছে আর সেই বালির চরে তৃণভূমি গজে উঠছে, নদী তার গতিপথ পাল্টে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আগামী দিনের জন্য এক অশনি সংকেত বলে মনে করছে এলাকার লোকজনেরা। খোয়াই নদীর উৎসস্থল 18 মোড়া পাহাড়। এই পাহাড় পূর্বে ঘন বনাঞ্চল ছিল, আর ছিল সেই বনাঞ্চলে গুল্ম জাতীয় লতানো উদ্ভিদ। কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে 18 মোড়ার ঘন বনাঞ্চল বনদস্যুদের কল্যাণে বিলীন হবার পথে। অন্যদিকে খোয়াই নদীর উৎসস্থল বন দপ্তর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না। এছাড়াও বিজ্ঞান যুগের সাথে তাল মিলিয়ে মানুষজন প্রয়োজনে এবং অপ্রয়োজনে বনাঞ্চলের মূল্যবান বৃক্ষ কেটে নিয়ে বসতি তৈরি করছে। সবকিছু জেনে শুনেও খোয়াই জেলা বন দপ্তর 18 মোড়া পাহাড়ে নতুন করে বন সৃজন করছে না বলে একাংশ মহলের অভিযোগ, ফলে একদা খরস্রোতা খোয়াই নদী তার নাব্যতা হারিয়ে নদী গর্ভে রাশি রাশি বালির চর জমে গেছে, আর এর সাথে সেই বালির চরে তৃণজাতীয় উদ্ভিদ গজিয়ে উঠছে পাল্লা দিয়ে। ওইসব কারণে নদী তার গতিপথ আংশিকভাবে পরিবর্তন হয়েছে, ফলে বর্ষাকালে নদীর দুই কোল ছাপিয়ে জলস্রোতে কৃষি জমি থেকে শুরু করে বসত বাড়ি পর্যন্ত নদী গর্ভে তলিয়ে যায়। বসন্তকালে খোয়াই নদীর এমন শুষ্কতা অশনি সংকেতের মতো। অ্যাকচুয়ালি খোয়াই নদীর যে আমাদের যে এখন যে বর্তমানে তেলিয়ামুড়া পৌরপরিষদ এলাকায় যে জলের সমস্যা, সেই সমস্যার একটা কথা আমি বলেছি যে বাজগরিয়া অত্র এলাকার দিকে নদীর অভিমুখ চলে গেছে। কিন্তু মূল কারণের দিকে যদি আমরা যেতে চাই তাহলে হবে উৎসস্থল। উৎসস্থলে যে ধরনের বাধা বিঘ্নতা আছে তা একটা প্রধান কারণ, কারণ উৎসস্থল থেকে জল যদি ভালোভাবে যদি আমাদের এখানে নদীতে যদি ঠিকভাবে না পড়ে তাহলে জলের অভাব দেখা দেবে। আর এই উৎসস্থলে বাধা বিঘ্ন তার থেকেও বেশি যে কারণ আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে বন ধ্বংস একটা কারণ। কারণ বন ধ্বংসের ফলে আমাদের যে প্রাকৃতিক যে বিপর্যয়গুলি সেগুলি দেখা দেয়। বন যদি না থাকে সেই জায়গাতে বৃষ্টিপাত ভালোভাবে হবে না, এবং রাবার প্ল্যান্টেশনের ফলেও জলের একটা অভাব দেখা দিচ্ছে, কারণ সেই গাছগুলি জল টেনে নিচ্ছে। সুতরাং গাছ যদি আমরা যদি সেই প্রচণ্ড পরিমাণে আমরা যদি লাগাই তাহলে আমাদের জলের সমস্যা হবে না। আর আমাদের যে সিজনাল যে একটা জলের প্রবলেম হচ্ছে, বৃষ্টি এখনও হচ্ছে না, সেটাও একটা কারণ এখন হচ্ছে। কারণ এই খোয়াই নদী জলের উপর নির্ভর করতে হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের মানুষজনরা। এই নদীর উপর নির্ভর করেই তেলিয়ামুড়া শহরের লাগোয়া স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। খোয়াই নদী শুষ্কতার কারণে বসন্তকাল এবং গ্রীষ্মকাল এই দুটি ঋতুতে তেলিয়ামুড়া পৌর এলাকার মানুষজনরা প্রচণ্ড জল সমস্যা ভোগ করতে হয়। তবে এলাকার শুভবতী সম্পূর্ণ মহলের ধারণা, বন দপ্তর যদি খোয়াই নদীর উৎসস্থল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং 18 মোড়া পাহাড়ে নতুন করে বনসৃজন করে তাহলে খোয়াই নদী ফের ভরা যৌবনে পরিপূর্ণ খরস্রোতা হয়ে উঠতে পারে। এতে তেলিয়ামুড়া শহরের মানুষজনের জল সংকট অনেকটাই লাঘব হতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।